হারিয়ে যাওয়া প্রাচীন ভাষা পুনরুদ্ধারে সক্ষম এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই সফটওয়্যার ব্যবহার করে পরিবর্তনের ধরন বোঝে এমন সব প্রাচীন ভাষা পুনর্গঠন সম্ভব, যেসব ভাষার ভেতর দিয়ে বিবর্তনের মাধ্যমে বর্তমানের ভাষাগুলো জন্ম নিয়েছে। বিজ্ঞানীরা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে চালু 637টি ভাষা নিয়ে এ পদ্ধতির পরীক্ষা চালান। এ বিষয়ে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সাময়িকীতে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের অধ্যাপক ড্যান ক্লেইন বলেছেন, আবিষ্কৃত সফটওয়্যার দিয়ে কম্পিউটার ভাষার একটু একটু বিবর্তনের কৌশল শনাক্ত করবে। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।